আসসালামু আলাইকুম সকলকে। যারা আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের কিন্তু পরীক্ষার একেবারেই কাছাকাছি চলে এসেছে পরীক্ষার ডেট, একদমই দরজার গোড়ায় চলে এসেছে পরীক্ষা। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে যারা পরীক্ষার ফর্ম তুলে ফেলেছো অলরেডি, তারা অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবে। আর হচ্ছে যে তোমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। আমি আমার চ্যানেলে বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে পড়তে হবে। আর আমরা এখন দেখে নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়ে আমাদেরকে সাহায্য করছে 10 মিনিট স্কুল। খ ইউনিটের বাংলা বিভাগের প্রথম প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় প্রকাশিত রূপ, ইতিহাসবেত্তা। দুই, কোনটি শুদ্ধ নয়? এখানে সবগুলোই সঠিক, সবগুলোই শুদ্ধ উত্তর দেওয়া আছে, তাই প্রশ্নটি ভুল এসেছে, এখানে সঠিক উত্তর নেই। তিন নম্বরে, কোন কবি, কেন কবি আজ এমন উন্মনা তুমি? এখানে উন্মনা শব্দের যে অর্থ বহন করে, উত্তর ঘ, বাহির। চার নম্বরে, ফেব্রুয়ারি 1969 কবিতায় একুশের চেতনার রং, উত্তর হবে ঘ, লাল। পাঁচ, শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন, এটি উত্তর হবে ক, বচন। ৬, পর্বত এর সমার্থক শব্দ নয়, উত্তর ক, মেদিনী। ৭, বতর দিনে মগরা মগরা ধান আসে, স্ফীত হরফ চিহ্নটির পথটি হল, উত্তর খ, ধনাত্মক অব্যয়। ৮, কপিরাইট এর যথাযথ পরিভাষা, উত্তর ঘ, গ্রন্থ সত্য। ৯ নম্বর, জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে, উত্তর ঘ, ইংরেজি। ১০, সমযোগ চয় সমান সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইঁ হয়েছে, চ ড্যাশ ধ্বনি, চ হচ্ছে তালব্য ধ্বনি। ১১, আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ, উত্তর ঘ, উচ্চ, উট, উঠতি। ১২ নম্বর, অব্যয়ী ভাব সমাসের উদাহরণ, উত্তর খ, যথারীতি। ১৩ নম্বর, আউলিয়া চাঁদ বাগধারাটির অর্থ, উত্তর গ, বিচলিত ব্যক্তি। ১৪ নম্বর, লালশালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে, উত্তর ঘ, মজিদকে। ১৫ নম্বর, মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক, অন্তিম প্রচেষ্টা। এরপরে আমরা চলে যাচ্ছি ইংরেজির অংশে। ইংরেজির জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা শুধু এই গ্রামারগুলি প্র্যাকটিস করলে হবে এমনটি নয়, কারণ গ্রামার কিন্তু হুবহু আসে না। গ্রামারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে কোন গ্রামারের অংশ থেকে এই অবজেক্টিভগুলো এসেছে, সেই গ্রামারগুলো তোমাদের প্র্যাকটিস করবে। এবং প্র্যাকটিস করার পরে তোমরা দেখবে যে এখানে যেই গ্রামারের অংশটি থেকে প্রশ্ন এসেছে এগুলো তোমরা উত্তর করতে পারছো কি না। আর আমি ইংরেজির উপরে কোন বই পড়তে হবে, কতটুকু কি পড়তে হবে, কোন গ্রামার পড়তে হবে, এটি নিয়ে একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যারা যেই ডিপার্টমেন্ট থেকে আসো না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যাদের যেই প্রশ্নে সমস্যা বা কোনো বিষয় যদি বুঝতে না পারো, অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞান অংশে প্রশ্নগুলি এখন আমরা দেখে নিব। প্রথম প্রশ্নটি রয়েছে, মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর ক, স্বদেশী। ২ নম্বর, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে, উত্তর গ, ৩টি। ৩ নম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন, উত্তর খ, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। ৪ নম্বর, হেক্সাডেসিমলের ভিত্তি হচ্ছে, উত্তর ঘ, ১৬। ৫ নম্বর, স্মার্ট বাংলাদেশের চারটি শুরু হল, উত্তর হবে ঘ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। ৬ নম্বর, যে প্রতিষ্ঠান ৩বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, উত্তর ক, ICRC। ৭ নম্বর, দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে, উত্তর গ, বিশ্বব্যাংক। ৮ নম্বর, সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, উত্তর হবে গ, আফগানিস্তান। ৯ নম্বর, বাংলাদেশ সরকার, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বহমান, উত্তর হবে খ, শিলিগুড়ি থেকে পার্বতীপুর। ১০ নম্বর প্রশ্নটিতে রয়েছে, ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়, উত্তর হবে ঘ, বাংলাদেশ। ১১ নম্বর রয়েছে, বাংলাদেশে হাজং নৃ গোষ্ঠীর বাস, উত্তর ক, নেত্রকোনায়। ১২ নম্বরে, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়, উত্তর গ, চীন। ১৩, জনসুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার
উত্তর গ 50.43%। 14 নম্বর, সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন যে ক্রিকেটার, উত্তর হবে গ মাশরাফি বিন মুর্তুজা। 15, একাডেমি অ্যাওয়ার্ডস 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হল, উত্তর ক এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 16, বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ, উত্তর হবে ক যুক্তরাষ্ট্র, দ্য ইউএসএ। 17, ন্যানো পার্টিকেলের আকৃতির সীমা ড্যাশ ন্যানোমিটার, উত্তর হবে ক 1.100। 18, রেনেসাঁ যুগের দার্শনিক হলেন ড্যাশ, উত্তর হবে ডলতেয়ার, ভলতেয়ার, দুঃখিত ভলতেয়ার। 19, ন্যানো ন্যাটো সদস্যভুক্ত দেশ হল, উত্তর গ ফিনল্যান্ড। 20 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষে প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়, উত্তর ক 2022। 21 নম্বর, তিস্তা মহানন্দা ও জাদুকাটা নদীগুলো, উত্তর ক আন্তঃসীমান্ত নদী। 22 নম্বর, সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল, উত্তর ক সংস্কৃতির। 23, নবান্ন কার চিত্রকর্ম, উত্তর ক জয়নুল আবেদিন। 24, একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ন্যালগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয়, উত্তর খ ক্যান। 25, মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত, উত্তর খ হবিগঞ্জ। 26 নম্বর, বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল, উত্তর গ 2023। 27, যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়, উত্তর ক বিবিসি বিসিজি। 28 নম্বর, সুশাসনের মূলনীতি হল, উত্তর ক জবাবদিহিতা। 29 নম্বর, দেশে কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত, উত্তর ঘ নীলফামারি। 30 নম্বর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হল, উত্তর ঘ কয়লা। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল 2023 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখবে এবং অবশ্যই টেস্ট পেপারের প্রশ্নগুলি ভালো করে পড়বে। আশা করছি তোমরা সকলেই ভালো একটি রেজাল্ট পাবে। আর তোমাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করতে পারো। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ড যারা এই ইউনিটে পরীক্ষা দিচ্ছে তাদের সাথে চ্যানেলটি শেয়ার করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।